কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। এই মাত্র আমি স্নান করলাম, স্নান করে রেডি হয়ে গেছি। এবার আমি রান্না করব, মুড়ি খাবো। আর এদিকে সোনাইকে দেখতে পাচ্ছ তোমরা? সোনাই আমাদের শাড়ি পরে বসে আছে, লজ্জা পাচ্ছে, খুব লজ্জা পাচ্ছে। মানার শরীরটা খুব খারাপ ছিল কয়েকদিন ধরে, এবার মানা এখন ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে গেছে মানা, এবার মানাকে নিয়ে আমরা বেরবুটু করবো। না মানা এখনো স্নান করেনি, মানা এবার ওকে মুড়ি খাইতে হবে, তারপরে আমি রান্না করব। মানা এবার মুড়ি খাবে, মুড়ি খাওয়ার পর মানার মা মানার জন্য রান্না করবে। না মানা তাহলে বলো, আমরা সবাই নিচে যাচ্ছি। সবাই আমরা অঙ্ক করেছিলাম, এবার আমরা নিচে যাচ্ছি। চলো তোমরা সাথে থাকো আর আমার পুরো ভিডিওটা দেখো। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এই যে আমার মানারানী শাড়ি পরে নিচে যাচ্ছে। এবার মানারানী শাড়ি পরে নিচে যাচ্ছে, কোথায় কি মানা একটু তাকা, কিউট 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 কিউট, মানাকে কিউট 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 কিউট। মানা আমার শাড়ি পরেছে, মনে হবে মানা। চলো সকালে চায়ের বদলে গুলেখাড়ার রস করে নিয়েছি। গুলেখাড়ার রসটা এবার জলে ফুটিয়ে নিয়েছি, ওটাকে এবার ছেঁকে নিচ্ছি ছাঁকনি দিয়ে। গুলেখাড়ার রসটা আমি খাবো, শরীরে খুবই রক্ত কম তাই কুলেখাড়া রসটা খেতে বলেছে, তাই কুলেখাড়া রসটা খাবো। ভালো করে নিংড়ে নিচ্ছি। তোমরাও যদি কুলেখাড়া রস খেতে চাও অবশ্যই শাকটাকে বেছে নেওয়ার পর ভালো করে 10-15 মিনিট মতো গ্যাসে ফুটিয়ে নেবে। জল দেওয়ার পরে দিয়ে ওটাকে রস করে ছাঁকনি দিয়ে ছেঁকে খেয়ে নেবে। দেখো শরীরের পক্ষে খুবই উপকারী, একবার খেয়েই দেখতে পারো তোমরা। এ দেখো আমার রেডি হয়ে গেছে। এই যে কুলেখাড়া রসটা আমি খেয়ে নিচ্ছি। রসটা কেমন একটা কষা কষা খেতে, মুখটা দেখেই বুঝতে পারছি আমার মুখটা কেমন হয়েছে। একটু কষা কষা নর্মালি আছে, আমার কাছে একটু কষা কষা, আমি খেতে পারি না অত। মা আজকে আমাদের আগে মুড়ি খেতে শুরু করে দিয়েছে, আমাদের একটু লেট হয়ে গেছে। এতো আমার আর মানার মুড়ি নিয়ে নিয়েছি। এবং মুড়িতে বোঁদে আছে, আলু ভাজা আছে, একটুখানি গুড় নিয়েছি, কারণ গুড়টা নিতাম না আজকে, নিয়েছি কারণ আজকে ছাতু নিয়েছি, জবের ছাতু, ওইটার জন্যই নিয়েছি গুড়টা খাবো বলে। মানা খেতে স্টার্ট করে দিয়েছে, আমি এখনো খাইনি। মানা কি খেতে ভালোবাসো এর মধ্যে? কি খেতে? আমি শুনতেই পাচ্ছি না। ও মানা কি খেতে ভালোবাসে তাহলে? কি ইয়ে, আমরা এবার মুড়ি খেয়ে নেবো দুজন মিলে একসাথে। আমরা মুড়ি খাবো না গো, মানার বন্ধে খেতে তাহলে ভালোবাসো? আমি মানার বন্ধেটা আমি খেয়ে নেবো। মানা ও আমাকে তো মানা খাই দিয়েছে। ওরে ওরে, এখানে কাকে জিজ্ঞেস করো তো, কে কে বন্ধে খেতে ভালোবাসে, কে কে বন্ধে খেতে ভালোবাসে একটু জিজ্ঞেস করো না। বন্ধুরা কে কে ভালোবাসে বন্ধে, মানে আমার জন্য বন্ধে এনে দেবে সবাই। এদিকে আমার বর মানে মনা জল ভরছে, অ্যাকোয়াগার্ড থেকে জলগুলো সব বোতলে বোতলে ভরে রাখছে। বোতলে জল ভরা না থাকলে খুবই অসুবিধা হয়, এখন আমার টাইম নেই তাই মনায় জল ভরে রেখে দিচ্ছে বোতলে বোতলে। এদিকে মানার দেখো কি করে বেড়াচ্ছে। মানা পাপা কি করছে গো? তাই নাকি? হাত করার জন্য আমি জল চাপিয়ে দিয়েছি হাঁড়িতে। আর এদিকে আমি সবজিগুলো কেটেও নিয়েছি, কেটে ধুয়ে এখানে রেখে দিয়েছি। তাড়াতাড়ি 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 চলে এসো চলে এসো চলে এসো। সব সময় জল কেটে কেটে জল কেটে কেটে কোনো দিন সারা বছর কোনো দিন ভালো থাকে না, সব সময় ঠান্ডা লাগা। আজকে কে রান্না করছে একটু দেখো সবাই। আজকে আমার বর রান্না করছে, কি মজা তাই না? বরের হাতে রান্না খাবো আজকে। আজকে রান্না করছে পালং শাকে বেগুনের তরকারি। আজকে তো দোকান বন্ধ তাই রান্না করছে।
আমরা চাটনি হবে। আমরাগুলো খুব শক্ত হয়ে গিয়েছে, বটিতে কাটাই যাচ্ছে না, ফাঁক করাই হচ্ছে না, তাই একবার শিল নোড়া নিয়ে নিয়েছি। শিল নোড়ার মধ্যে ভালো করে থেতলে নিয়েছি, আর থেতলে দিলে বেশ ভালোই লাগে খেতে না চাটনিটা। মাঝে মাঝে বড়গুলো এভাবে রান্না করে দিলে খুবই ভালো লাগে, বলো? আমার তো খুব মজা হয় মাঝে মাঝে রান্না করে দিলে। ও মাঝে মাঝে একটু রান্না করে, আমাকে হেল্পও করে। মুড়িটা দিয়েছিলাম, মুড়িটা খায়নি, একটুখানি ছাতু খেয়েছে, তাই একটু আম খাওয়া বললো, ওকে আম কেটে দিলাম। ও এখন আম খাচ্ছে, আটি খেতে পছন্দ করে আর কি। টাটা, কোথায় যাচ্ছ গো? টাটা। ও এখন ওই পাড়া জেঠুদের বাড়ি গেল, ঠাম্মার সাথে ও হাঁটবে না, কোলে চেপে যাবে। ওর ঠাম্মা নিতে পারছে না, তাও ও কোলে চেপে যাবে, কোলে চেপে চেপে যাচ্ছে ও এখন। আজকে রান্না হয়েছে পালং শাক বেগুনের তরকারি, আর সিদ্ধগুলোর জন্য তেল লঙ্কা জিরে ভাজা, চাটনি, আর এদিকে হচ্ছে ডাল। চাটনি আছে দুটো বাড়িতে, একটা মিষ্টি কম, একটা মিষ্টি বেশি। ভাত খাওয়া হয়ে গেছে, একটু ফল কেটে নিয়েছি আমি, মন্না আর মানা তিনজন মিলে একটু ফল খেয়ে নেবো। দেখো আমি অনেকক্ষণ ঘুমিয়েছিলাম, দুপুরে আসার পর থেকে চোখগুলো পুরো খুলে গেছে, খুব ঘুমিয়েছি। মানা এখনো ঘুমাচ্ছিল, এ উঠেছে, এত ঘুমিয়েছি আজকে কিছু বলার নেই, চোখগুলো সব খুলে গেছে, প্রচুর ঘুমিয়ে নিয়েছি আজকে। এমনিতে দোকান যায় বিকালবেলাতে, এমনিতে দোকান যায় বিকালবেলাতে, আজকে বিকাল যায়নি, আমি দোকান বন্ধ, ডক্টর বন্দ্যোপাধ্যায় মারা গিয়েছেন, তাই আজকে ওনাকে সম্মান দেওয়ার জন্য আজকে দোকান সবই বন্ধ, তাই আমাদেরও দোকান আজকে বন্ধ হয়েছে, তাই আজকে ঘুমাচ্ছি। আর এত ঘুমিয়েছি বলার নেই, চোখগুলো দেখে বুঝতে পারছি পুরো খুলে গেছে। এই যে আমার মানাকে ওঠালাম, এই দেখো আমার মানা, মানাও খুব খুব ঘুমিয়েছে না আজকে, মানা কেমন ঘুমিয়েছে বা বলছে। এবার আমরা নিচে যাবো, কা আমি চুলটা বাঁধবো, চুলটা একদমই বাঁধা নেই, দেখতেই পাচ্ছ, চুলটা এবার বেঁধে নেবো। এবার আমরা নিচে গিয়ে মানে একটু খাবার খাইয়ে দিই। মানে কী খাবে আজকাল, এখন কেউ কিছু খায় নাকি? মানে বিকালবেলা কী খাবে, ম্যাগি খাবে নাকি? ইয়ে আজকে ম্যাগি পার্টি, ইয়ে মানে কী খাবে তাহলে? বলে আমরা ম্যাগি, আমরা নিচে যাই রেডি হয়ে দিয়ে ম্যাগি বানাবো তোমাদের সাথে। বলো আমরা নিচে, আমরা রেডি হয়ে নিচে যাই, তারপর ম্যাগি বানাবো, ম্যাগি পার্টি। আমার মানার সাথে মানা, মানা ম্যাগি খাবে, মনের মন মানকে ম্যাগি বানিবে। বলো এখন আমরা নিচে যাই, এখন আমরা নিচে যাচ্ছি। আমরা নিচে চলে এসেছি, আর রেডিও হয়ে গেছি বলতে চুলটা এমনি আঁচড়েছি, মানা তো তাও আঁচড়ালো না। এবার আমরা মানাকে, এবার আমি মানাকে কি করে দেবো, না না ম্যাগি না, বেশ মানাকে একটু ম্যাগি করে দিই, তোমরা সাথে থাকো, আর দেখতে থাকো। ম্যাগি বানানোর জন্য জল দিয়ে দিলাম, একটু স্যুপ স্যুপ করবো তো, তাই একটু বেশি জল দিয়ে দিলাম। এর মধ্যে ম্যাগিগুলো দিয়ে দিলাম, প্যাকেটের মশলাটা তো মানা এমনি খেয়ে নিচ্ছে, তাহলে ম্যাগি কি করে করবো, তাই ওর কাছ থেকে এমনি প্যাকেটের মশলাটা নিয়ে নিলাম, ম্যাগি করবো। ম্যাগি তো খেতে হবে তো নাকি? ঠিক আছে ঠিক আছে, না সবাইকে একটা হামি দিয়ে দাও তো, হামি দিয়ে দাও তো, কই ভালো করে। ম্যাগি তো আমি সব একসাথেই দিয়ে দিই, এই তো এখানে আছে দাদা। যে আমাদের ম্যাগি তৈরি হয়ে গেছে, মানা এখন ভাবছে কোনটা মানা খাবে আর কোনটা মানা মা খাবে, কোনটাতে বেশি আছে কোনটাতে কম আছে, সেটাই ও ভাবছে এখন ব্যস্ত। কোনটা নেবে নি নাও,
এই যে মানা এখন ঠিক করছে, মানার পায়ে গরম পড়ে গেছে নাকি মানা? ওরে বাবারি, ভালো হয়েছে ভালো হয়েছে। নাও খেয়ে নাও, কোনটা? এইটা তোমার বেশি আছে, এইটা বেশি, এইটা বেশি আছে, এটা কম আছে, তাহলে এটা আমাকে দাও, এটা তুমি খাও। এই দেখো আমরা সবাই এবার খাবো, এই দেখো আমরা সবাই এবার খাবো, এই মানা খাচ্ছে, মানা খাওয়াটাই দেখো মানা খুব এক্সাইটেড হয়ে গেছে ম্যাগিতে। কই খাও খাও, খাও খাও খাও। বিকালবেলা আজকে আছি না, ওই জন্য মানা খুব খুশি হয়ে আছে। খাই দেব, উঠছে না গায়ে পড়বে। অনেক কষ্টে তুলেছি ফুদি, কেন 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 অনেক কষ্ট করে তুলেছি। না না না, সুপ্ত না সুপ্ত না সুপ্ত না সুপ্ত, গরম নেই, ভয় খেতে পারছি না। ঠিক আছে আমরা সবাই এবার খেয়ে নি। মা এখন ফার্স্ট হয়ে যাইছে, আমি এখন সেকেন্ড হয়ে যাইছি। আমার খাওয়া হয়ে গেছে, মান্না এখনো খাচ্ছে। আজকে আমি কি হয়েছি, আমি কি হয়েছি, আমি আজকে ফার্স্ট হয়েছি, মান্না কি ফুটো। না না, মান্না সেকেন্ড হয়েছে, ওরা আবার রাগ দেখছো না তোমরা বেশি নাকি? আমি ফার্স্ট হয়েছি, মান্না সেকেন্ড হয়েছে, বুঝলে? ওরা আবার বলছে কি মান্না ফুটো হয়েছে, মান্না ফার্স্ট হয়নি, মান্না সেকেন্ড হয়েছে, মান্না করে খাচ্ছে। দেখো আমরা বসে আছি কোথায় গো, বাইরে বসে আছি উঠানে, মানে খেয়ে নাও। আজকে আমরা এখানেই ব্লগটা শেষ করছি, আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকে বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবে না। টাটা, নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আমরা নিয়ে আসছি, সাথে থাকো আর সঙ্গে থাকো আর দেখতে থাকো।